যে প্লাস্টিকটা ইউজ করে এটা হলো ফুড গেটেড প্লাস্টিক এর প্রত্যেকটা ফ্রিজে আপনার ইনভার্টার ইউজ করে যেটার কারণে নয়েজলেস হবে এবং বিদ্যুৎ বিলটা অনেক কম আসবে স্যার যদি পুরাতন কোনো ফ্রিজ থাকে আপনি কিন্তু এক্সচেঞ্জ করতে পারবেন ফ্রিজটাতে আপনি ওয়াটার ডিসপেন্সার পাচ্ছেন আপনি বাইরে থেকে বাড়াইতে পারবেন কমাইতে পারবেন হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি চলে আসছি বেস্ট ইলেকট্রনিক্সে নাম্বার ওয়ান জাপানি যে ব্যান্ড হিট যে ফ্রিজগুলো সাইড বাই সাইড এই ফ্রিজগুলোর প্রাইস কত অফার কত এবং আপনার সেল সার্ভিস সম্পর্কে আমি আপনাদের কাছে জানাবো আসেন আমি আপনাদেরকে দেখাই আমি আপনাদেরকে এখন দেখাবো যে সাইড বাই সাইড যে ফ্রিজটা এটা হলো ফোর ডোর আপনার চারটা ডোরের এই ফ্রিজটা পাবেন এই ফ্রিজটার মডেল নম্বরটা আমি আপনাদেরকে একটু বলি এটা আর ডাব্লিউ বি সিক্স ফোর জিরো ভি ও পি বি এটা হলো ছয়শো আটত্রিশ লিটারের আর এটার এমআরটা হলো দুই লাখ এগারো হাজার চারশো চব্বিশ টাকা আর এই ফ্রিজটাতে আপনি ডিসকাউন্ট পাচ্ছেন আপ টু সিক্স পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট আছে আর এছাড়াও আপনার বাসায় যদি পুরাতন কোনো ফ্রিজ থাকে আপনি হেটাচ্ছে এই ফ্রিজে কিন্তু এক্সচেঞ্জ অফার আছে এক্সচেঞ্জ অফার নিতে পারবেন বা আপনার বাসায় যদি পুরাতন কোনো ফ্রিজ থাকে আপনি এক্সচেঞ্জ নিতে পারবেন এই ফ্রিজটাতে আর এই ফোর ডোরে আমি একটু দেখাই উপরে যে পোষণটা আছে এটা হলো আপনার নর্মাল নর্মাল কিন্তু হিউজ পরিমাণ একটা জায়গা পাচ্ছেন আর এটাতে যে প্লাস্টিকটা ইউজ করে এটা হলো ফুড গেটের প্লাস্টিক আপনার খাবার থেকে কোনো বৃষ্টি গন্ধ আসবে না আর খাবারটা নষ্ট হবে না আর হিটাচের প্রত্যেকটা ফ্রিজে আপনার ইনভার্টার ইউজ করে যেটার কারণে আপনার নয়েজলেস হবে এবং বিদ্যুৎ বিলটা অনেক কম আসবে এই ফ্রিজটাতে আপনার ডুয়েল ফ্যান ইউজ করছে যেটার কারণে ডিপ এবং নর্মাল খুব দ্রুত কুলিং হবে এটা নিচের পোষণ যেটা আছে এটা হলো আপনার ডিপ এটাতে আপনি আরেকটা সুবিধা পাচ্ছেন যেমন আপনার মনে করেন যে মাস্ক প্রয়োজন আপনি যদি এক সাইডে মাছ রাখেন তাহলে আপনি এর ডোরটা খুললেন আপনার এ ডোর থেকে আপনি মাছটা বের করে নিতে পারবেন সেই ক্ষেত্রে আপনি এনার্জি সেভিং হচ্ছে কারণ আপনার পুরো ডিপটা কিন্তু আপনাকে খুলতে হচ্ছে না কারণ এটা ফোর ডোর আর এটা কিন্তু ডয়ার সিস্টেম অনেকে ডয়ার পছন্দ করেন এই ফ্রিজটা আপনারা নিতে পারেন আর এই ফ্রিজটাতে আফটার সেল সার্ভিস কি পাচ্ছেন আমি আপনাদেরকে একটু বলি এই ফ্রিজে কম্প্রেসারের জন্য দশ বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন আদার্স পার্সপাতির জন্য এক বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন এবং তিন বছর ফ্রি সার্ভিস পাবেন এবং আফটার সেল সার্ভিসটা হোম সার্ভিস হবে এটাতে আরেকটা অপশন দেখায় আপনাদেরকে যেমন এটাতে আপনি টেম্পারেচার কিন্তু বাহির থেকে কন্ট্রোল করতে পারবেন দেখেন এখানে টাস আপনি ডিপ নর্মাল লেট টেম্পারেচার কত আছে এটা দেখতে পারছেন এনার্জি সেভিং অপশন আছে চাইল্ড লক আছে অনেক সময় দেখবেন যে বাসায় বাচ্চারা থাকে টেম্পারেচার বাড়ায় বা কমায় দিতে পারে সেক্ষেত্রে আপনি চাইল্ড লক দিলে বাচ্চারা আর টেম্পারেচার বাড়াইতে পারবে না বা কমাইতে পারবে না পরবর্তী যে মডেলটা আছে এই মডেলটা আপনাদেরকে একটু দেখাই দেখাই এটা কিন্তু হলো সাইড বাই সাইড এটা হলো ডাবল ডোর আচ্ছা যেটা দেখলাম ওটা ফোর ডোর এটা হলো ডাবল ডোর এই এটার মডেল নম্বরটা একটু আপনাদেরকে একটু বলি এটার মডেল নম্বর হলো আর এস এইট ডাবল জিরো ও এটা হলো আপনার ছয়শো একচল্লিশ লিটার মধ্যে এটা এমআরপি এক লক্ষ সাতানব্বই হাজার তিনশো চব্বিশ টাকা এটাতেও আপনি আপ টু সিক্স পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন এবং আপনার বাসায় যদি পুরাতন কোনো ফ্রিজ থাকে আপনি কিন্তু এক্সচেঞ্জ করতে পারবেন সবচেয়ে বড় বিষয় কারণ আপনার পুরাতন ফ্রিজটা আপনি বাসায় ফেলা রাখবেন বা কি করবেন আপনি ভেবে পারছেন না সেক্ষেত্রে কিন্তু আপনি এক্সচেঞ্জ অফার নিতে পারবেন আর হিটা ছিল আমি যে ডাবল ডোর যে ফ্রিজগুলো দেখাচ্ছি এগুলো সব গ্লাস ডোরের মধ্যে আপনি লুকিংটা অনেক সুন্দর পাবেন আর এটাতে আপনার ডান পাশ যেটা আছে এটা হলো আপনার নর্মাল পুরাটাই এবং বাম পাশ যেটা আছে এটা পুরাটাই ডিপ এটা নো ফাস্টের মধ্যে কিন্তু ডাবল ডোর যে মানে হিটাসি যত ফ্রিজ আছে সবগুলোই কিন্তু নো ফাস্টের মধ্যে আর যে প্লাস্টিকটা ইউজ করে ফুড গেটের প্লাস্টিক আর এটাতেও কিন্তু আপনার ইনভার্টার ইউজ করে যেটার কারণে আপনার নয়েজ লেস হবে এবং বিদ্যুৎ বিল অনেক কম আসবে আর ডুয়েল ফ্যান ইউজ করার কারণে আপনার খুব দ্রুত ডিপ এবং নর্মাল কুলিং দেবে আর এই সাইডে দেখবেন আইস মেকারের জন্য আপনি একটা বক্স পাচ্ছেন আইস মেকারে পাবেন এছাড়াও সাইডে যে অপশনগুলো আছে সাইডেও কিন্তু হিউজ পরিমাণে আপনি জায়গা পাচ্ছেন এখানে যে গ্যাস ট্রেকগুলো আছে এই গ্যাস ট্রেকগুলো কিন্তু ময়লা হইলে কিন্তু আপনি ইজিলি কিন্তু পরিষ্কার করতে পারবেন আর এই ফ্রিজটাতে আফটার সেল সার্ভিসটা সেম আপনি কম্প্রেশনের জন্য দশ বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন আদার্স পার্শপাতির জন্য এক বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন এবং আফটার সেল সার্ভিসটা তিন বছর ফ্রি পাবেন পরবর্তী যে মডেলটা আছে এই মডেলটা আমি আপনাদেরকে দেখাই দেখেন এটার মডেল নম্বর হলো আর এস এক্স এই ডাবল জিরো জি পিবি ও ডি আর এটা হলো ছয়শো তেত্রিশ লিটারের মধ্যে এটা এমআরপি হল দুই লাখ ছিয়াত্তর হাজার সাতশো ছিয়াত্তর টাকা এটা তো আপনি আপ টু সিক্স পারসেন্ট ডিসকাউন্ট পাবেন আর এখানে দেখেন বসে যে নাম্বার ওয়ান জাপানি ব্র্যান্ড মেড ইন থাইল্যান্ড এটা হলো জাপানিজ টেকনোলজি এই ফ্রিজগুলো আর অ্যাসেম্বলি হয় আপনার থাইল্যান্ড থেকে পুরো একটা ফিটিং হয়ে আসছে আর আপনি এই ফ্রিজগুলো কীভাবে নেবেন আমি আপনাদেরকে একটু বলি আমি যে শোরুমে আসছি এই শোরুমের মোবাইল নম্বর এবং লোকেশন আমার ডিসক্রিপশনে দিয়ে দেব আপনি বাংলাদেশের যে কোনো জেলায় থেকে কুরিয়ার মাধ্যমে ডেলিভারি নিতে পারবেন আর এছাড়া আপনি ক্রেডিট কার্ড হোল্ডার হয়ে থাকলে বারো মাসে জিরো পার্সেন্ট ইন্টারেস্টে আপনি ইএমআইতে নিতে পারবেন আর এছাড়া সহজ কিস্তি অপশন আছে আপনি সহজ কিস্তি অপশনেও আপনি নিতে পারেন কিন্তু আপনি ওয়াটার ডিসপেন্সার পাচ্ছেন ওয়াটার ডিসপেন্সার তারপর আপনি আইস ডিসপেন্সার পাবেন আইসও পাবেন কিউব আইস ক্রাশ যে আইসগুলো আছে এগুলো কিন্তু আপনি এখান থেকে বাহির থেকে পাবেন এখানে ক্লিক করবেন চলে আসবে আপনার যেটা প্রয়োজন এই যে এখানে আপনার পেড আছে যেমন ওয়াটার দরকার ওয়াটারে ক্লিক করবেন এখানে ওয়াটার আসবে যদি আইস দরকার আইসের ইয়াতে ক্লিক করবেন এখানে আইস আসবে আর এটার পুরাটাই নর্মাল এটা কিন্তু হিউজ পরিমাণ একটা জায়গা পাচ্ছেন আপনি আর বাম পাশে যেটা আছে এটা পুরাটাই ডিপ আর এখানে আপনার কিন্তু ওয়াটার রিজার্ভের একটা অপশন আছে আপনি কিন্তু এখানে ওয়াটারটা রিজার্ভ করে রাখতে পারবেন আর এছাড়া আপনার আমি তো ফার্স্টে বলছি হিটাছি প্রত্যেকটা ফ্রিজে কিন্তু আপনার ইনভার্টার ইউজ করে যেটার কারণে নয়জ লেস হবে এবং বিদ্যুৎ বিলটা কম আসবে আর আপনার ডুয়েল ফ্যানের কারণে খুব দ্রুত কিন্তু আপনার ডিপ এবং নর্মালটা ঠান্ডা হবে আর এই ফ্রি ভেজিটেবল বক্স যেগুলো আছে কিন্তু এইগুলো কিন্তু আপনি হিউজ পরিমাণ জায়গা পাবেন আপনি ভেজিটেবল বক্সের জন্যও কিন্তু এখানে দুইটা ডয়ার দেওয়া আছে আর এই ফ্রিজে আপনি আরেকটা সুবিধা পাবেন দেখেন এখান থেকে বাইরের থেকে কিন্তু আপনি টেম্পারেচার কন্ট্রোল করতে পারবেন টেম্পারেচার বাড়াইতে পারবেন কমাইতে পারবেন বা আপনি খুব দ্রুত ঠান্ডা যাচ্ছেন কুইক ফ্রোজিং অপশন আছে বা কুইক কুলিং অপশন আছে চাইল্ড লক আছে যেটা বাচ্চারা অনেক সময় আপনার টিপি করে টেম্পারেচার বাড়ায় বা কমাই দিতে পারে সেই চাইল্ড লকের অপশন আছে আইস মেকার আছে আপনি আইস তৈরি করতে পারবেন আর এছাড়া এনার্জি সেভিং মুড আছে আপনার এনার্জি সেভিং মুড যখন আপনি অন করে দেবেন আপনার এনার্জি সেভিং করবে ফ্রিজটাতে পরবর্তী যে মডেলটা আছে সেটা দেখায় আপনাদের পরবর্তী যে সাইড বাই সাইড দেখাবো এটা হলো আপনার ডোর কিছুক্ষণ আগে আমি আপনাদেরকে ফোর ডোর দেখাইছি ওই ফ্রিজটাতে যেমন আপনার উপরের পোষণটা নর্মাল ছিল আর নিচের পোষণ যেটা ওটা ডিপ ছিল আর এটাতে হলো আপনি উপরে পোষণ অনেকে চান যে আমি উপরে পোষণটা ডিপ চাই এবং নিচের পোষণটা নর্মাল চাই এই ফ্রিজটা দেখতে পারেন কারণ ওই যে এটা দেখেন উপরের পোষণটা কিন্তু আপনি ডিপ এটাতে কিন্তু হিউজ পরিমাণ আপনি একটা জায়গা পাচ্ছেন সাইড বাই সাইডের এটা পাঁচশো ছিয়াশি লিটারের মধ্যে আপনার উপরের পোষণটা হলো ডিপ এবং নিচের পোষণটা হলো নর্মাল আর এটাতে কিন্তু ভেজিটেবল বক্সের কিন্তু দুইটা পাচ্ছেন একটা হলো নিচেটা হলো ভেজিটেবল বক্স আর মাঝখানে যেটা তার উপরে যেটা আছে ফেস সিলেক্ট এখানে আপনি কিন্তু ভেজিটেবলটাও রাখতে পারবেন পাশাপাশি হলো আপনার মিট আছে বা মিষ্টি জাতীয় যে খাবারগুলো এগুলো কিন্তু আপনি রাখতে পারবেন এখানে আপনার আবার যখন আপনি ভেজিটেবল রাখবেন এখান থেকে টেম্পারেচার যদি ভেজিটেবল মোডে দেন তাহলে আপনি ভেজিটেবল হলে যে পরিমাণ কুলিং প্রয়োজন সেই পরিমাণ কুলিং দিবে আবার মিটে যদি রাখেন বা মিষ্টি জাতীয় খাবার রাখেন তাহলে ডান পাশেটাই রাখবেন আর এটা তো আপনার যে টেম্পার গ্লাস ইউজ করে যেটার কারণে আপনার খাবারটা রাখবেন সহজে ভাঙবে না আর এটা আপনি খুলে পরিষ্কার করতে পারবেন এই টেম্পার গ্লাসগুলো আর এখানে আপনার আইস মেকারে অপশন পাচ্ছেন আপনি যদি আইস প্রয়োজন হয় আপনি আইস মেকার আইস তৈরি করতে পারবেন এই অপশনটাতে আর এটাতে কিন্তু আপনি ডোর পাচ্ছেন ফোরডোরের গুলোতে কিন্তু আপনি ভালো সুবিধা পাবেন কারণ কি আপনি যেমন শুধু আপনার মাছ প্রয়োজন বা মিট প্রয়োজন আপনি এই পোষণে মনে করেন যে রাখছেন নাহলে এই পোষণে আপনি মিট রাখছেন আর এই পশ ডান পাশে পোষণে আপনি ফিশ রাখছেন তাহলে মিট যখন আপনি বের করবেন এটা খুললে কিন্তু আপনি এখান থেকে মিট ইজিলি বের করতে পারছেন সেক্ষেত্রে কিন্তু আপনার ডান পাশে কিন্তু এনার্জি কুলিংটা এটা বের হচ্ছে না সহজে সেক্ষেত্রে আপনি এনার্জি সেভিং করবে এই ফ্রিজটাতে আর এই ফ্রিজটাতে আপনি ওয়াটার ডিসপেন্সার পাচ্ছেন এটাতে কিন্তু শুধু ওয়াটার কিছুক্ষণ আগে যে আমি ফ্রিজটা দেখেছি ওটাতে কিন্তু আইসের অপশন ছিল আর এটাতে শুধু ওয়াটার ডিসপেন্সার পাচ্ছেন এখান থেকেই ঠান্ডা যে পানিটা এটা নিতে পারবেন যেহেতু গরম চলে আসছে আপনার জন্য এই ফ্রিজটা কিন্তু অনেক বেটার একটা ফ্রিজ হবে আর এটাতে আপনি টেম্পারেচার বাইরে থেকে বাড়াতে পারবেন কমাতে পারবেন লক করে যদি রাখতে চান লক করেও রাখতে পারবেন আবার হলো অনেক সময় দেখবেন যে কুরবানি দিয়ে আমরা গোস্টটা বেশি রাখি ডিপে খুব দ্রুত কুলিং চাই বা ফ্রিজটাতে খুব দ্রুত কুলিং চাই সেক্ষেত্রে কুইক ফ্রিজিং মোডটা অন করে দিলে খুব দ্রুত আপনার ডিপটা ডিপ এবং নর্মালটা খুব দ্রুত ঠান্ডা হবে এই ফ্রিজটার আপনার মডেল নম্বরটা আমি আপনাদেরকে বলতে ভুলে গেছি এই ফ্রিজটার মডেল নম্বরটা আমি আপনাদেরকে একটু বলি এটা হলো আর ডাব্লিউ সিক্স নাইন জিরো পি সেভেন পিবি ডাব্লিউ ডি আর এটাতে আপনার এমআরপি হল এক লক্ষ পঁচাত্তর হাজার একাশি টাকা এটাতে আপনার আপ টু সিক্স পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট পাচ্ছেন আর এছাড়াও আপনার বাসায় যদি পুরাতন কোনো ফ্রিজ থাকে আপনি কিন্তু এক্সচেঞ্জ করতে পারবেন যে কোনো ব্র্যান্ডের ফ্রিজ থাকলে কিন্তু আপনি এক্সচেঞ্জ অফার নিতে পারবেন পরবর্তী যে মডেলটা আছে সেই মডেলটা আমি আপনাদেরকে একটু দেখাই পরবর্তী যে মডেলটা আছে এই মডেল নম্বরটা আমি আপনাদেরকে একটু বলি এটা হলো আর ডাব্লিউ বি ফাইভ সিক্স জিরো পি টু পি বি ডাবল জি আর আর এটার এই মার্পে হলো এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার সাতশো পঞ্চাশ টাকা এটাতেও আপনি আপ টু সিক্স পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট পাবেন এছাড়াও আপনার বাসায় যেহেতু পুরাতন কোনো ফ্রিজ থাকে আপনি এক্সচেঞ্জ অফার নিতে পারবেন আর এই ফ্রিজটাও কিন্তু আপনার গ্লাস ডোর এবং টেম্পারেচার আপনি বাহির থেকে বাড়াইতে পারবেন কমাইতে পারবেন ফাস্ট কুলিংয়ের অপশন আছে চাইল্ড লকের অপশন আছে এই ফাংশনগুলো আপনি কিন্তু পাচ্ছেন এই ফ্রিজটাতে আর এটা কিন্তু ট্রিপল ডোর এটা হলো উপরের যে পোশনটা আছে এটা পুরাটাই কিন্তু আপনার নর্মাল আর নিচের যে পোর্শনটা আছে এটা কিন্তু আপনার ডয়ার সিস্টেম এবং ডিপ দেখেন এখানে ডিপে কিন্তু হিউজ পরিমাণ আপনি একটা জায়গা পাচ্ছেন দেখেন এখানে আপনার নিচে একটা বক্স পাচ্ছেন আবার এখানে ডয়ার সিস্টেম আরেকটা অপশন আছে আপনি হিউজ পরিমাণ খাবার রাখতে পারবেন নো ফার্স্টের মধ্যে এই ফ্রিজগুলো আর এই ফ্রিজে যে প্লাস্টিক ইউজ করে এগুলো হলো আপনার ফুড গেটের প্লাস্টিক আপনার খাবার থেকে কোনো বৃষ্টি গন্ধ আসবে না আর এটাতেও আপনার ডুয়েল ফ্যান অপশন আছে খুব দ্রুত আপনার ডিপ এবং নর্মালটা কুলিং দিবে আর এছাড়া ভেজিটেবল বক্স অনেকে চান যে আমার ভেজিটেবল বক্স অনেক বড় চাই সেই ক্ষেত্রে এই ফ্রিজটা দেখতে পারেন কারণ এই ফ্রিজটার যে ভেজিটেবল বক্সটা আছে অনেক বড় এটাতে আবার এটাতেও আপনার মিনি আর একটা অপশান আছে অনেক সময় আপনার দুধে জাতীয় খাবার বা মিষ্টি জাতীয় খাবার রাখতে চান এখানে কিন্তু রাখতে পারবেন আবার ভেজিটেবলও যদি রাখতে চান এই ছোট যে এটা দেখাচ্ছে এটাতে কিন্তু আপনি রাখতে পারবেন এখানে আপনার টেম্পারেচার যখন ভেজিটেবল রাখবেন তখন ভেজিটেবল রাখবেন যখন মিষ্টি জাতীয় কিছু দিবেন তখন মিট বা ডেইরি যে অপশনটা আছে এখানে রাখবেন যেমন দুধে জাতীয় যে খাবারগুলো এগুলো রাখতে পারবেন আপনি আর ফ্রিজগুলোর লুকিং কিন্তু অনেক সুন্দর দেখাই আমি আপনাদেরকে লুকিংটা আর এই ফ্রিজটাতে আপনি কম্প্রেসারের জন্য দশ বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন আদার্স পার্সপাতির জন্য এক বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন এবং তিন বছর ফ্রি সার্ভিস পাবেন এবং আপনার সেল সার্ভিসটা হোম সার্ভিস হবে এই ছিল আমার আজকে হিটাচি যে সাইড বাই সাইড ফ্রিজের প্রাইস কত অফার কত এবং আপনার সেল সার্ভিস সম্পর্কে আপনাদেরকে জানালাম তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন এবং পাশে থাকা বেলাইকনটা ক্লিক করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ